আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মির্জা ফখরুল ভার্সেস আমির খসরু কি চলছে তাদের মধ্যে প্রশ্ন ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের রহস্য কি কে তারেক রহমানের আসল লোক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব একটা রহস্যজনক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ বিএনপির গতিবিধি বিএনপির নেতৃত্ব আগামী দিনে রাজনীতির গতি প্রকৃত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিএনপি বিএনপির চেয়ারপারসন বা চেয়ার ভারপ্রাপ অ্যাক্টিং চেয়ারপারসন এই পোস্টগুলো ডোমেস্টিক পলিটিক্সে তেমন ইম্পর্টেন্ট না যদিও তাদেরকে ঘিরে তারেক রহমানকে ঘিরে আবর্তিত হচ্ছে কিন্তু দেশে বিএনপির যিনি নেতৃত্ব দেবেন দ্যাট মিনস যিনি মহাসচিব থাকবেন অথবা দূরবর্তী অবস্থানরত তারেক রহমানের আসল লোক হিসাবে যিনি ভূমিকা পালন করবেন তার পার্সোনালিটি ট্রেইটস কি এটার উপর দেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করবে আন্দোলনের সফলতা ব্যর্থতা নির্ভর করবে কারণ বিএনপি নেতাদের মধ্যে কেউ আছে জামাত সহনশীল যেমন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে যদি মহাসচিব করা হয় তিনি এক কথায় সাথে সাথে জামাতকে সাথে আবার জোট করে আন্দোলন করবেন আবার কেউ কেউ আছে ভারতপন্থী কেউ কেউ আছে ভারত বিরোধী কেউ কেউ আছে পশ্চিমাদের পিছু পিছে ঘোরার পক্ষে আবার কেউ কেউ আছে যে না দেশে জোরালো আন্দোলন করতে হবে এর মানে লিডারশিপ বা নেতৃত্বের পার্সোনালিটি ট্রেইটস এটা দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এজন্য ওবায়দুল কাদের সাহেবের এই রহস্যজনক বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করি কি বলেছে ওবায়দুল কাদের সময় টিভির শিরোনাম করেছে এরকম তারেকের আসল লোক খসরু খসরু বলতে আমির খসরুকে বুঝিয়েছেন ফখরুল নয় ওবায়দুল কাদের এটা কেমন কথা যে মির্জা ফখরুল ভার্সেস আমির খসরু তাদের মধ্যে কি আসলে কি চলছে কোন একটা কিছু চলছে কি না কোনো কিছু না চললে আসল লোক এই প্রশ্নটা আসবে কিভাবে আমরা নিউজটা একটু শুনেই তারপরে বিশ্লেষণে যাই দণ্ডিত ব্যক্তি তারেক রহমানের নির্দেশে দেশে অস্থিতি অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এটা তো কমন কথা শনিবার তেরো মে রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপির আন্দোলনের ডাক আসে টেমস নদীর উপর থেকে তিনি আন্দোলনের নির্দেশ দেন যিনি আন্দোলনের নির্দেশ দেন তিনি পালাতো পালাতে উদ্বণ্ডিত হয়েছে এটা পুরোনো কথা এটা সবসময় বলেন এ সময় বিএনপির রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন তারেকের আসল লোক আমির খসরু মির্জা ফখরুল নয় এখন এই যে কথাটা তারেকের আসল লোক আমির খসরু মির্জা ফখরুল নয় এই কথা বলার এমন বক্তব্য রহস্য কি হ্যাঁ আসল লোক বা কে বেশি গুরুত্বপূর্ণ এরকম বিষয় থাকে বিএনপি আওয়ামী লীগ উভয়ের রাজনীতিতে আছে যেমন তারেক রহমানকে ঘিরেই বিএনপির রাজনীতি এখন আবর্তিত হচ্ছে তো বিএনপির সব নেতা তারেকের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ হবে না এটাই স্বাভাবিক আবার সব নেতা সমানভাবে আনুগত্য করে না যেমন মেজর হাফিজ হাফিজ তিনি তারেক রহমানের আনুগত্য করেন এই কারণে তিনি সাইড লাইনে আছেন আবার কেউ কেউ আছে আনুগত্য করে কেউ কেউ আছে ব্যক্তিত্বের কারণে তাকে আনুগত্য করতে চায় না পছন্দ করে কিন্তু বিএনপি রাজনীতিতে তিনি অনিবার্য তাকে বাদও দিতে পারে না তো এরকম হয়ে থাকতে পারে কে আসল লোককে একটু দূরের কাকে বেশি বিশ্বাস করে এটা হয়ে থাকতে পারে এটা হতেই পারে স্বাভাবিক যেমন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অ্যাডভোকেট রহুল কবির রিজবির ক্ষেত্রেও আমরা কথা জানি যে দুইজনের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ তারেক রহমানের কাছে কে বেশি বিশ্বস্ত এরকম বিষয় থাকে কিন্তু অথবা মির্জা ফখরুলের পর রুহুল কবির রিজভী বিএনপির মহাসচিব হবেন যদি ফখরুল ইসলাম আলমগীর এবার ব্যর্থ হন এরকম হিসাব নিকাশ কিন্তু আছে এটা একেবারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই একেবারে ইন্টারনাল হিসাব নিকাশ ওবায়দুল কাদের সাহেব কীভাবে জানেন তার কাছে কি আলাদা কোনো তথ্য আছে আলাদা কোনো তথ্য থাকার কথা নয় অথবা বিএনপির একেবারে ইন্টারনাল বিষয় ওবায়দুল কাদের সাহেবের কাছে যাওয়ার কথা নয় এটা একটা বিষয় আবার ওবায়দুল কাদের সাহেবের মতো একজন জ্ঞানী লোক তিনি একেবারে ফালতু কথা বলার মতো লোক নন কোনো ভিত্তি বা অ্যানালজি কোনো রিজন স্যার এমনি এমনি বলে দিয়েছেন মনের মাধুরী মিশিয়ে এরকমও নয় তার কথা অ্যাটলিস্ট আমি সেরকম মনে করি না তার কথার ভিত্তি কিংবা কোনো না কোনো রিজন আছে তাহলে রহস্যটা কি কেন বলেছেন আমি মনে করি ওবায়দুল কাদের সাহেব এমন বক্তব্য কোনো তথ্যের ভিত্তিতে দেননি তিনি অ্যানালজি করেছেন যে অ্যানালজি আমরাও করি বা যে কোনো বিশ্লেষক করতে পারে ওবায়দুল কাদের সাহেব এই কি যেমন তারেক রহমান আসলে কি চায় এটা বিএনপির বহিষ্কৃত কিছু নেতাও কিন্তু ফাঁস করেছে তারেক রহমানকে আসলে ভারতের কোনো কর্মকর্তা নাকি বুঝিয়েছে ব্যারিস্টার এম সরোয়ার বিএনপির একজন সাবেক নেতা তিনি বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে ভারতের কেউ তাকে বুঝিয়েছে যে টুডে আর টোমোরো আওয়ামী ক্ষমতা থেকে গেলে তারেক রহমানই ক্ষমতা আসবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন টুডে আর টোমোরো হয়তো বা দেরি হতে পারে ভারতের উপর তারেক রহমান খুব বিশ্বাস আস্থা আছে যে তারা তাকে ক্ষমতা এনে দিবে টুডে আর টুমোরো এবং ইসরায়েলের বিভিন্ন বৈঠকের নিউজ আমরা সংবাদপত্রে দেখেছি তার কোনো বিএনপি করেনি তো এর মানে আহ তারেক রহমান আসলে বিদেশি তৎপরতার মাধ্যমে ক্ষমতায় আসা বা কেউ বসিয়ে দিবে এই চিন্তাটা বেশি আবার মির্জা ফখরুল ইসলাম আলমকির যেহেতু তারেকের আন্ডারে কাজ করেন অতএব তিনি অনেকটা সেরকম করতে বাধ্য হলেও তিনি অবশ্য ডোমেস্টিক আন্দোলনের উপর যথেষ্ট গুরুত্ব দিতে চান অথবা বিদেশিরা তেমন কিছু পারবে না হয়তোবা ধরনের তার মধ্যে কাজ করতে পারে এর মানে এবং চিন্তাগত একটু দূরত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল বিদেশিরা কেউ ক্ষমতায় বসিয়ে দিবে এই বিশ্বাসটা কম তারেক রহমানের এই বিশ্বাস অনেক দিন যাবত আছে এই কারণে তৎপরতা চালাচ্ছেন এটা একটা বিষয় আবার আমির খসরু যেহেতু ডিপ্লোমেটিক করে কাজ করেন তারও বিশ্বাস পশ্চিমারা ক্ষমতায় বসিয়ে দিবে ভারত ক্ষমতায় বসিয়ে দিবে অমুকে বসিয়ে দিবে তমুককে বসিয়ে দিবে আর তারক রহমানের যে বিশ্বাস বা চিন্তা যে বিদেশিরা তাকে ক্ষমতায় বসিয়ে দিবে সেই চিন্তাটা সবচাইতে বেশি ধারণ করেন আমির খসরু এবং এজন্য বেশি কাজও করেন আমির খসরু তিনিই কিন্তু দূতাবাসগুলোতে দৌড় করেন এবং তারেক রহমানের প্রেসক্রিপশন অনুযায়ী হয়তোবা এই যে অ্যানালজিটা বললাম এই অ্যানালজি থেকে হয়তোবা বা ধারণা করে ওবায়দুল কাদের সাহেব বলে থাকতে পারেন যে তারেকের আসল লোক আসলে আমির খুশরু মির্জা ফখরুল নয় এই আর কিছু দ্বন্দ্ব কিছু গ্রুপিং কে গুরুত্বপূর্ণ কে কতটুকু আনুগত্য করে কে কার কথা চলে কতটুকু এটা বিএনপি রাজনীতিতে আছে এটা সত্য কথা আর এ ধরনের কথা বলার কারণ কি অ্যানালজি করতে পারলেই এটা বলার যৌক্তিগতটা কি বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে ওবায়দুল কাদের সাহেব জানেন যে আসলে বিদেশিদের যে তৎপরতা তাতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এবং বিদেশিরা কেউ বিএনপি ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না এটা পৃথিবীর কোন রাষ্ট্র না এটা বায়দুল কাদের সাহেব জানেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু ডোমেস্টিক আন্দোলনকে জোরদার করার চেষ্টা করছেন তার আপসের নেতৃত্ব এগুলোতে আন্দোলন এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফখরুলের দৃষ্টিভঙ্গিতে যদি দল চলে তাহলে এটা আওয়ামী লীগের জন্য বিপদ আর যদি আমির খসরুদের দৃষ্টিভঙ্গিতে চলে শুধু বিদেশি দূতাবাসে দৌড়ে মধ্যে মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আওয়ামী লীগের জন্য একটু কম চিন্তার কারণ এ কারণে এই বিষয়টা সামনে এনে যেহেতু বিএনপির রাজনীতি তারেক রহমানকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে তো বিএনপি নেতৃবৃন্দের কাছে একটা মেসেজ দেওয়া আসলে ফখরুলের চিন্তাভাবনা নয় বিএনপিতে আমির খসরুর চিন্তাভাবনা গুরুত্ব বেশি যেহেতু তারেকের হাতেই সব তো এরকম একটা বিভ্রান্তি সৃষ্টি করতে বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের মধ্যে ধোঁয়াচা সৃষ্টি করার উদ্দেশ্যে ওবায়দুল কাদের সাহেব কথা বলে থাকতে পারেন বলে আমি মনে করি